আলহামদুলিল্লাহ, লম্বা ফ্লাইটের পরে গতকালকে আমরা নিউজিল্যান্ডে পৌঁছিয়ে গিয়েছি। এয়ারপোর্ট থেকে আমরা সরাসরি হোটেলে চলে এসেছি এবং হোটেলে এসে আমরা 3 দিন স্ট্রিক্ট কোয়ারেন্টাইন পালন করছি এবং আমাদের রুমের ভিতরে থেকেই সব কিছু করতে হবে। খাওয়া দাওয়া আমাদেরকে দিয়ে দেওয়া হয় রুমের ভিতরে, আমরা রুমের ভিতরেই থেকেই সব কিছু করছি এবং হয়তো কালকে থেকে আমরা কিছু ফ্রি হ্যান্ডের এক্সারসাইজ করতে পারবো রুমের ভিতরে। আমাদের বাইক আছে, তারপরে থেরাবান দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে হয়তো আমরা রুমের ভিতরে কিছু এক্সারসাইজ কাজ করব। এবং 3 দিন পরে থেকে আমাদের হয়তো বাইরে যে কিছু সময় হাঁটাহাঁটি করতে দেওয়া হবে এবং তারপরে যে প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে সেটা আমাদেরকে টাইম টু টাইম জানিয়ে দেওয়া হবে। আজকে আমাদের কোয়ারেন্টাইনের ফার্স্ট ডে। সকাল থেকেই ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্টের পরেই ডাক্তার, 2 নার্স এসেছিলেন আমাদের জ্বর মাপার জন্য, বাকি সব খোঁজখবর নেওয়ার জন্য। কালকে প্রথম যখন আমরা এখানে এসে পৌঁছানোর পরে আমরা সবাই সবার রুমে যাই, এরপরে এখনও কারোর সাথে ভাবে দেখা হয়নি এক্সেপ্ট ভিডিও কল ছাড়া, দু একজনের সাথে ভিডিও কলে কথা হয়েছে, এছাড়া তো সব ঠিকই আছে। টাফ টাইম, বাট যারা পাকিস্তান থেকে খেলে আসার পরপরই টাফ টাইম যাচ্ছে, বাট আমার মনে হয় যার 2-3 দিন কষ্ট করতে হবে তারপর আমরা গ্রুপ হিসেবে প্র্যাকটিস করতে পারবো, জিম থেকে শুরু করবো, তারপর আস্তে আস্তে ট্রেনিং শুরু হবে। তাই হোপ এভরিথিং উইল বি ফাইন কয়েকদিনের মধ্যে। আর এছাড়া আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি, ধন্যবাদ। আল্লাহর রহমতে ঢাকা থেকে আমরা এখন নিউজিল্যান্ডে এসে পৌঁছালাম। যদিও অনেক লম্বা ফ্লাইট ছিল, এখন আমাদের কোয়ারেন্টাইন পিরিয়ড স্টার্ট হবে। সবাই সুস্থ মতো ভালো মতো পৌঁছেছি আল্লাহর রহমতে। তো 7 দিন রুম কোয়ারেন্টাইন হবে আমাদের এখন। যদিও জিনিসটা টাফ হবে, কিন্তু ঠিক আছে, দেশের জন্য আমরা সবকিছুই করতে প্রস্তুত। আশা করি সামনের দিনগুলো ভালো কাটবে। সবাই দোয়া করবেন আমরা যাতে সবাই সুস্থ থাকি এবং নিজের সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।